প্যানেলের সম্মানিত তথ্য আয়োজন সভাপতি ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য প্যানেলের সদস্যবৃন্দ, বন্ধুগণ, সবাইকে সবার খুব কম সংক্ষেপে বলব, আমি কুড়িগ্রাম দুই আসনে গণফোরাম থেকে জাতীয় ঐক্য ফ্রন্টের ধানের শীর্ষে নির্বাচন করেছিলাম। নির্বাচন করেছিলাম বললাম, আসলে তো নির্বাচন করতে পারি নাই। আপনারা সবাই এ পর্যন্ত যা বলেছেন আমার কাহিনী কুড়িগ্রাম দুই আসনের কাহিনী ঠিক একই, তবে আমি আমার ভোটারদের খুব বড় আসন, এটা 5 লক্ষ ভোটারের আসন তিনটি উপজেলা নিয়ে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এত বিপদ এবং প্রতিকূলতা সত্ত্বেও লক্ষাধিক ভোট তারা আমাকে দিতে পেরেছে শুধুমাত্র 2-2.5 ঘন্টার সময় পেয়ে। রাতেই যে ভোট কাটা হয়েছে শুনেছেন, পরের দিন সকালে তারা ভেবেছিল এইটাই হয়ে যাবে, কারণ অনেকদিন থেকে এই রাজনীতির মাঠ থেকে দূরে ছিলাম, ভেবেছিল উনি 10-15 হাজারের বেশি ভোট পাবে না। কিন্তু সকালে যখন তারা দেখলো তখনই কথা ছড়িয়ে গেল, 2 ঘন্টা সময় 2.5 ঘন্টা সময়ের মধ্যেই তারা তাদের সেই ভোট কারচুপির জঘন্যতম নাটক আবার করলো, যেটা রাত্রে করে রেখেছিল। সুনির্দিষ্টভাবে এইটুকু বলব যে আতঙ্ক সৃষ্টি কাহিনী শুনেছেন সবই হয়েছে ভোটের আগের দিন আমার বাসার সামনে কুড়িগ্রাম শহরে, তারা পুলিশের চৌকি বসিয়েছিল যাতে কেউ আমার বাসায় আসতে না পারে, যারা ছিল বাসায় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ধরে নেওয়া হতো। আমাদের যারা ভোট পেকার নেতৃবৃন্দ ছিলেন, মূলত বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে যাকে যেখানে কাউকে কেউ কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় না, যাকে ধরতে পেরেছে সম্পূর্ণ ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, মিথ্যা মামলায় এবং গায়েবী মামলায় আসামি করা হয়েছিল। যখন আমরা ছাড়াতে গেলাম অনেক চেষ্টা করলাম, বলো ভোটের পরে তার আগে কিছু করা যাবে না। আরেকটি ঘটনা বলব, কয়েকটি কেন্দ্রে এই ঘটনাটি হয়েছে, যখন তারা সিল মারতে গেল দিনের বেলা 12-12:30 দিকে, তখন তারা দেখলো ওখানে যত ভোট পড়েছে সবই পড়েছে ধানের শীষে। আপনারা শুনে অবাক হবেন, সত্য ঘটনা। তারা কেন্দ্র হৈহুল্লোড় করে মানুষকে সব খেদিয়ে দিল, তারপর সেই মাঠে বাক্সগুলো খুলে তার মধ্যে আগুন ধরিয়ে দিল, ব্যালট পেপার গুলো পুড়িয়ে ফেললো। মনে হলো তারা বাংলাদেশের গণতন্ত্রকে পুড়িয়ে ফেলেছে। এই কথা আমি বলবো, ডক্টর কামাল যেটা সবসময় বলেন সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে 29 তারিখ রাতে এবং 30 তারিখের দিনে, মানুষের ভোটের অধিকার পদতলিত করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, তাদের যত আইন কানুন আছে সমস্ত আইন কানুন লঙ্ঘন করেছে। বাংলাদেশে 30শে ডিসেম্বর কোন নির্বাচন হয় নাই, সুতরাং সেই নির্বাচনে কোন সরকার গঠন হতে পারে না। আপনাদেরকে এই আহ্বান রেখে এই গণশুনানি আমার আগের বক্তা যেটা বললেন, জেলায় জেলায় গণ আদালত বসাতে হবে, সাধারণ মানুষকে বলতে দিতে হবে তারা ভোট দিতে পেরেছে কি পারে নাই। এটা যদি অর্গানাইজ করা যায় তাহলে পরে আমরা মনে হয় সংবিধানকে রক্ষা করতে পারবো,
গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারবো, ভোটের অধিকার পুনরুদ্ধার হতে পারবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন আসবেন মিজানুর রহমান মিনু, আমাদের সাবেক মেয়র, সাবেক এমপি, আমাদের সমগ্র বাংলাদেশের জনগণ, আজকে যাদের দৃষ্টি এবং বিশ্বের দৃষ্টি বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং আমাদের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, আর সেই গণতন্ত্র হারিয়ে গেছে। আজকে গত নির্বাচনকে নিয়ে জাতীয় ঐক্য ফোরাম আয়োজিত গণসভা নিয়ে সভাপতি দেশের বড় ব্যক্তি আইন বা সংবিধান প্রণেতা ডক্টর কমল সেন এবং তার সকল জুড়িবৃন্দ উপস্থিত, শ্রদ্ধেয় দেশবর্ণ জাতীয় নেতৃবৃন্দ, গত প্রহসনের নির্বাচনে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম, আমার সকল ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আমার নির্বাচনী আসন বাংলাদেশ 53-2। আপনারা নিশ্চয়ই জানেন যে অতীতে যতগুলি নির্বাচন হয়েছে রাশি বিভাগ বর্তমানে গেটার রাশি, গেটার বগুড়া, গেটার পাবনা, আগে 38টি আসন ছিল, এখন 39টি। আমরা বারবারই একটি বা দুটি আসন বাদ দিয়ে সব আসনেই ধানের শীষে আমরা জয়লাভ করতাম এবং বিপুল ভোটের মধ্যে দিয়ে। গত নির্বাচনী আসনে আমার নির্বাচনী এলাকা 103টি সেন্টারে 29 তারিখ রাত্রি 15টা থেকে রাত্রি 1:30টার মধ্যে নির্বাচন তারা ভোট কেটে করে নিয়েছে। আমি অনেক, আমরা আমার নেতা কর্মীরা অনেক, আমাদের শ্রদ্ধেয় সভাপতি উনি বলেছিলেন এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া রাত্রে, কিন্তু কিভাবে দিবে? দেশের সমস্ত আর্ম বাহিনী অস্ত্র হাতে সবার সামনে গুলি করছে। আপনি আমার বোন যিনি দৃষ্টি চিরজীবনের মতো হারিয়েছে রানীর কথা দেখলেন, অস্ত্র নিয়ে সামনাসামনি গুলি করছে, সেখানে অবস্থা নয় কঠিন। তো এই নির্বাচন আমি আমার পুরো রিপোর্ট আছে, আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে দেব, আমি বেশি বক্তব্য বলে আপনাদেরকে প্রতিশ্রুতি করতে চাই না, তবে এতটুকু বলবো যে এই নির্বাচন, নির্বাচনে প্রহসনের নির্বাচনে ভোট ডাকাতি নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার পরাজিত হয়েছে, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট এবং সকল দেশের নাগরিক তারা বিজয়ী হয়েছে, তারা দেখেছে। আমরা বলেছিলাম যে গতবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বলেছিলেন যে এই সরকারের আওতায় নির্বাচনে ভোট চুরি করবে তারা, যাওয়া ঠিক হবে না, প্রমাণ হয়ে গেল এই নির্বাচনের মধ্য দিয়ে। তো আমি আবারও বা এই নির্বাচনকে বা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আমার এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা প্রায় 102টি সেন্টারে প্রায় 72টি আমরা হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন দিয়েছিলাম। আমরা বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের মোট 559 জন নেতা কর্মীকে বা হচ্ছে আমার কেন্দ্রে আমার আসনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, এখনো অনেকে কারাগারে আছে। তো আমি বলবো যে আমাদের আজকে এই শুনানি যারা পরিচালনা করছিলেন, আমার মনে আছে বাংলাদেশে এরকম শুনানি হয়েছিল এবং তার রেজাল্ট বাংলাদেশের মানুষ দেখেছে। তাই আগামী দিনে এইরকমই একটা ব্যবস্থা নেওয়া, যেন ভবিষ্যতে আমাদের দেশে আমাদের যে প্রত্যাশা যে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত আন্দোলনকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে বেগবান করে আর অপেক্ষা করার আমাদের মনে হয় যে ঠিক হচ্ছে না। আমি আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী
তিনি কারাগারে, আমাদের সবার হৃদয় মন ভেঙে আছে। আমরা চাই যে একটি আহ্বান, সে আহ্বানের মধ্য দিয়ে তাকে মুক্ত করে আনা। আমি আমার এই রিপোর্ট আমাদের চেয়ারম্যান সাহেবের হাতে দিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে বক্তাদেরকে আমি বলবো, অনুগ্রহ করব সময়ের ব্যাপারে একটু সচেতন হবেন এবং সবাই যার যার স্ব নির্বাচনী এলাকার অনিয়ম এবং অপকর্ম সম্পর্কে তুলে ধরবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আসছেন যশোর তিন আসনের প্রার্থী অরিন্দ ইসলাম অমিত। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি নাগরিক ঐক্য পক্ষ থেকে বরিশাল চার আসনে অংশগ্রহণকারী নুরুল রহমান জাহাঙ্গীর উপাচার্য। নবীনবরণ অনুষ্ঠানে যার সামনে আমার কথা বলার সুযোগ হয়েছিল, যার কথা শুনবার সুযোগ হয়েছিল, প্রফেসর এমাজউদ্দিন স্যার আমার সামনে প্রবিষ্ট, জাতীয় নেতৃবৃন্দ, 300 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা, গণমাধ্যমের বন্ধুরা এবং আমাদের বিভিন্ন আসন থেকে আগত আমাদের নেতা কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা একই রকম। আমি কিছু স্পষ্ট কথা বলতে চাই, যেহেতু দলের নির্দেশে আমি 30শে ডিসেম্বর বিকেল 4টা পর্যন্ত আমি ভোটের মাঠেই ছিলাম। ভোটের আনুষ্ঠানিক প্রচারণার পরে থেকে অন্যান্য নির্বাচনী আসনের মতো আমার আসনে পোস্টার অবিরতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে, প্রচার গাড়ির চালককে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ভাগ্য, এই পোস্টার ছেঁড়া হয়েছে প্রশাসনের ছত্রছায়ায়। তার ভিডিও ক্লিপস আমি সংগ্রহ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও আমি জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো প্রতিকার আমি শেষ দিন পর্যন্ত আমি পাইনি। 20 তারিখ পর্যন্ত ডিসেম্বরে আমি স্বাভাবিকভাবে নির্বাচনের প্রচারণা করতে পেরেছি, যদিও এই 20 তারিখের মধ্যেই আমার উপর 3 দফায় বোমা হামলা এবং গুলিবর্ষণ করা হয়েছিল। আমার সহকর্মীরা আহত হলেও আল্লাহর অশেষ রহমতে আমি আঘাতপ্রাপ্ত অন্তত 20 তারিখ পর্যন্ত হই নাই। 20 তারিখের পর 29 তারিখ পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় 13টি মামলায় নাম উল্লেখপূর্বক প্রায় 1000 নেতাকর্মীকে আসামি করা হলো এবং সহস্রাধিক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হলো। আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক থেকে শুরু করে আমার প্রধান নির্বাচনী এজেন্টকেও আসামি করা হয়েছে, পরবর্তীতে তারা গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে। আমি নির্বাচনের আগ মুহূর্তে আমি আমার প্রধান নির্বাচনী এজেন্ট পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। 25 তারিখ আগের রাতে সেনাবাহিনী নামার পর 25 তারিখ সকালে একটি ইউনিয়নে গণসংযোগ করতে যাবার পথে যশোর মাগুরা মহাসড়কে বাস এবং ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে র‍্যাব, পুলিশ, বিজেপি এবং সেনাবাহিনীর সদস্যরা আমার গাড়ি থেকে আমার 3 জন রাজনৈতিক সহকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আমি বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে আমি প্রথমে থানায় যাই এবং পরবর্তীতে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলি। সেখান থেকে মাননীয় মহাসচিবকে আমি জানিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন যে চাচা এর পরও তোমাকে মাঠে থাকতে হবে, তোমার পাশে কেউ না থাকলেও আল্লাহ তোমার পাশে আছে। আমি তার পরামর্শ গ্রহণ করি, আমি জনগণের সমর্থনকে সাথে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখেই আমি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ছিলাম। 25 তারিখের পর কার্যত আমার পাশে আমার দলের কোনো রাজনৈতিক সহকর্মী থাকতে পারেনি, আমি সেটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি তুলে ধরেছিলাম। আমার বলতে কোনো দ্বিধা নেই, আজকে যে সমস্ত গণমাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তাদের যে সমস্ত সহকর্মীরা যশোরে কর্মরত ছিলেন আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, কারণ 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তারা আমাকে ছায়ার মতো অনুসরণ করেছে, তারাই কার্যত আমার কে সুরক্ষা প্রদান করেছে। 29 তারিখ 28 তারিখ বিকেলে সরকারের একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা আমার বাসায় আমার সাথে দেখা করেন, কথা প্রসঙ্গে তিনি অভিনন্দন জানাচ্ছেন যে আপনি নির্বাচিত হতে যাচ্ছেন। আমি বললাম আমার 13টি মামলায় আমার সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, আমি আমার পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছি না, আর আপনি আমাকে অভিনন্দন জানাচ্ছেন নাকি উপহাস করছেন?
উনি বললেন না আমরা 10 তারিখ কেন্দ্রে যে রিপোর্ট জমা দিয়েছি তাতে আমরা দেখেছিলাম ধানের শীষ এবং নৌকার ব্যবধান 70 এবং 30%, আর এই এতদিনে এই অত্যাচার নিপীড়নের পরেও 55 এবং 45 এই ডিফারেন্স, অর্থাৎ 10 ভাগ এই আমরা এই গ্যাপটা পূরণ করতে পারছি না। আমরা কেন্দ্রকেও জানিয়েছি, আমাদের ধারণা আওয়ামী লীগও যে সিটের হিসেব করেছে সেখানে এই সিটটি বাদ রেখেছে। আমি 28 এবং 29 তারিখ আমাদের নতুন করে সমস্ত সেন্টারে আমি পোলিং এজেন্ট দিয়েছি, নতুন নির্বাচনী এজেন্টের মাধ্যমে তাদের সই স্বাক্ষর করে আমি কাগজপত্র জমা দিয়েছি। বিকেল 4:30 সময় 29 তারিখ একটি গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আমাকে ফোনে বললেন, আপনার কাছে কি ভোট কেন্দ্রের তালিকা রয়েছে? আমি বললাম আছে, আপনি কাগজ কলম নেন। উনি 58টি সেন্টারের নাম উল্লেখ পূর্বক বললেন যে আপনার সকল সেন্টারে ম্যানিপুলেশন হবে, এই 58টা সেন্টারে রাত 10টা থেকে ভোট কাটা শুরু হবে। তার আধা ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন থেকে আমি আরেকটি তালিকা পাই, হুবহু একই তালিকা, সে 58টি সেন্টার। আমি মাগরিবের পর আমার বাড়িতে সংবাদ সম্মেলন ডাকি, সকল মিডিয়া সকল গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আমি সেখানে তালিকা হাতে নিয়ে বলেছিলাম আমার কাছে দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে তথ্য আছে 58টি সেন্টারে প্রথম দফায় ভোট কাটা শুরু হবে, সেটি আজকে রাত 10টা থেকে, এবং আপনাদের যদি কিছু করবার থেকে আপনারা করেন। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলাম, রিটার্নিং কর্মকর্তা বললেন হয়তো আপনার তথ্যটা ভুল। আমি বললাম আপনি কি বোমের শব্দ শুনতে পাচ্ছেন, আপনি কি গুলির শব্দ শুনছেন? উনি বললেন হ্যাঁ তা আমি শুনছি। আমি বললাম তাহলে আমার এই তথ্যটি সঠিক, কিন্তু আমি প্রেস ব্রিফিং করলাম রাত 10টা থেকে ভোট কাটা শুরু হবে। আমার প্রেস ব্রিফিং এর পর যেটি ঘটলো সেটি হচ্ছে 29 তারিখ সন্ধ্যে 7টা থেকেই সকল সেন্টারে আমার ভোট কাটা শুরু হয়ে গেল। আমি 30 তারিখ সকালে তারপর প্রতিটি কেন্দ্রে গেছি, আমি 30 তারিখে অন্তত আমি 37টি ভোট কেন্দ্রে আমি নিজে গেছি। সকাল 10টার পরে অধিকাংশ ভোট সেন্টারে আমি কোনো ব্যালট পেপার পাইনি, প্রিজাইডিং অফিসাররা নির্লজ্জের মতো বসে আছেন। আমি জিজ্ঞেস করেছি আপনার কোথায় কতজন ভোট সেন্টার ফাঁকা, ভোট সেন্টারের বাইরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে, আমি সেটাকে উপেক্ষা করে ভোট সেন্টারে গেছি। আমি প্রিজাইডিং অফিসারদের সাথে যে সমস্ত কথোপকথন সেই কথোপকথনের অডিও ক্লিপ রয়েছে আমার কাছে, যেহেতু তারা ক্যামেরা নিয়ে ওই সমস্ত সেন্টারে আমাদেরকে ঢুকতে দেয়নি। আমি দেখেছি তারা পোলিং এজেন্ট আওয়ামী লীগের নৌকার পোলিং এজেন্টকে বাধ্য করছে ভোটের ফলাফলে যে ফর্ম সেখানে ব্ল্যাঙ্ক সই করবার জন্য। আমি বলেছি আপনারা কি পারেননি, তার ছবি আমি সংরক্ষণ করেছি। আজকে এই ভোটের দিন ও 30 তারিখে দুই দফায় আমার উপর হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি, তারপরেও আমরা কিন্তু ভোটের মাঠ ছেড়ে যাইনি। এই 30 তারিখ ভোটের পর আমার যেটি উপলব্ধি হয়েছে সেটি হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, এই বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি জানতেন, উনি বুঝেছিলেন যে স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেই তিনি সেদিন ওই 5ই জানুয়ারির ওই নির্বাচনে অংশগ্রহণ করেননি। উনি জানতেন শেখ হাসিনার সাথে সংলাপ আর প্রহসন ছাড়া কিছু নয়, সেই কারণে তিনি সংলাপের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। আমাদের গণতন্ত্রের নেতারা সংলাপে গিয়ে এই গণভবনে 7 দফা দাবি দিয়েছিলেন, সেই দাবি একটিও কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যদি সবচেয়ে কেউ বেশি চিনে থাকে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মানুষ। দুর্ভাগ্য হয়তোবা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিই আমরাই শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে চিনতে পারি। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে, চকবাজার ট্রাজেডিতে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এবারকার তথাকথিত নির্বাচনের একটা খুব উল্লেখযোগ্য বিষয় ছিল প্রার্থীদের উপরে হামলা। আমরা জানি 50-এর বেশি প্রার্থীর উপরে হামলা হয়েছে এবং আহত হয়েছে। সেরকম একজন আহত প্রার্থী নাগরিক ঐক্য থেকে বরিশাল 4 আসনের নির্বাচনে অংশগ্রহণ করা জনাব নুরুর রহমান জাহাঙ্গীর এখন আপনাদের সামনে আসছেন।